আবার স্বাগত প্রবাসী নিউজ 24 এ একখণ্ড জমি একটি স্বপ্নের বাড়ি এই স্লোগান সামনে রেখে সৌদি আরবের জেদ্দা প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মতবিনিময় সভা করেছে হোমল্যান্ড হাউজিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড এতে প্রধান অতিথি ছিলেন হোমল্যান্ড হাউজিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম তিনি বলেন প্রবাসীরা যেন জায়গা বা ফ্ল্যাট কিনে প্রতারিত না হয় এবং সাধ্যের মধ্যে জমি কিনে তারা যেন বাড়ি করার সুযোগ পান সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হোমল্যান্ড হাউজিং কোম্পানি জেল হত্যা দিবস উপলক্ষে সৌদি আরবে মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইদ খোকন এবং সহসভাপতি আলাউদ্দিন খান বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এম এ সালাম যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুদ্দিন মনিরুজ্জামান সহ অনেকে অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় কাতারের দোহায় নৌ ভ্রমণের পাশাপাশি কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 সেলিব্রেশনের আয়োজন করেছে বিডি 29 মাল্টিমিডিয়া বিডি 29 মাল্টিমিডিয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আয়োজন করা হয় সেখানে গান করেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি কলকাতা ও বলিউড শিল্পীরা বিডি 29 মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র কথা দিলাম খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানান আয়োজকরা